দেশের গানের কোনো তুলনাই হয় না। দেশের গান যখন বাজে তখন আমাদের শরীরের ভিতরে একটা আলোড়ন তৈরি হয়। তো দেশের গানের সাথে পারফরমেন্স এত ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। তো আমি এখানে এসে কিছু সময় ধরে দেখতেছি এদের নাচ, এদের পারফরমেন্সগুলো খুব ভালো লাগতেছে। এরা এইভাবে এগিয়ে যাক, এরা সচেতনতামূলক যে নাটক করলো এটাও ভালো লেগেছে। এদের নাচগুলো আমি স্যারকে আবার বলতেছি যে এদের যে ড্রেস আপ, এরা কি নৃত্য করে নাকি? তো স্যারে বললো কি হ্যাঁ, এদের আবার বাছাই করে আনা হয়েছে। তার মানে নৃত্যশিল্পী অনেক, এদের ভিতর থেকে বাছাই করে আনা হয়েছে। তো এদের যে চেষ্টা, এদের ইচ্ছা দেখে খুব ভালো লাগলো। এখানে এসেও আমার খুব ভালো লেগেছে। আসলে ছোটদের ভিতরে আসলে আমার মনে হয় যে এটা একটা ফুলের বাগান, হ্যাঁ, যে একটা ফুলের বাগানে আমি বসে আছি। হ্যাঁ, এত ভালো লাগছে, আমি ফিরে গেছি আমার সেই ছোট দিনগুলোর কথা। আমি এখনো আমার ওই স্কুলে গেলে, প্রাইমারি স্কুলে গেলে আমি ওই জানলা দিয়ে হুকি মেরে মেরে দেখি যে আমি কোন টেবিলে কোন বেঞ্চে বসছি, কোথায় বসছি, এইগুলো আমি খুঁজি। হ্যাঁ, তো এইগুলো খুব ভালো লাগে। এরা তো এখানে আছে, এখন এদের এই জিনিসগুলো ই হচ্ছে না, অনুভব হচ্ছে না। এরা যখন বড় হবে, আমাদের মতো হবে, তখন এই জিনিসগুলো অনুভব হবে। সবাইকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, অসংখ্য।